বিয়ের রাতে নিখোঁজ বউ, বিয়ে করতে এসে বউকে না পেয়ে থানায় হাজির বর, পুলিশের কাছে আবদার আমার বউকে খুঁজে দিন। বিয়ের রাতে হঠাৎ নিরুদ্দেশ বউ, বউকে ফিরে পেতে বর বেশে থানায় হাজির যুবক, পুলিশের কাছে হবু বরের আর্জি আমার বউকে খুঁজে এনে দিন। ধুতি পাঞ্জাবি পরে টোপর মাথায় দিয়ে হঠাৎ থানায় বরকে দেখে হতবাক হয়ে যান পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। জানা গিয়েছে বর্ধমানের দত্তপাড়ার বাসিন্দা অসিত ভট্টাচার্যের কন্যা বিউটির সাথে আত্মীয়ের বিয়েতে পরিচয় হয়। এরপর প্রায় ৬ মাস ধরে অনলাইনে কথাবার্তা হয় দুজনের। অয়নের বাড়ির লোক বিয়ের কথাবার্তা বলাতে বিউটির পরিবার রাজি হয়, তবে দুই পরিবারের দেখা হয়নি। ফোনে ফোনে বিয়ের দিন ঠিক হয়। বিউটি তার মাসির বাড়ির ঠিকানা দেয়। মাসির বাড়ি কাটোয়ার গোয়ালপাড়া ঘাটের কাছে। ছেলে আমার দেখতে ফোনে দেখতে মেয়ে দিয়ে মেয়ের মাসি মা বাবা সবাই বললো বিয়ে দেবো। হ্যাঁ বিয়ে দেবো, বিয়ে একদিন ওরা যাবো বললো, বিয়ে গেল না। যে আমাদের বললো তোমরা এসো, যে আমাদের একজন এলো কাকা থেকে হয়ে গেলো, তারা পাত্তা দিল না, পাত্তা দিল না। তাও আবার তাও যোগাযোগ করলো যে আমরা 28 তারিখ বিয়ে দেবো, তাই বললো অনুষ্ঠান করে 28 তারিখ বিয়ে দেবো বলে। তখন বললো 28 তারিখ আমাদের একটা অসুবিধা হচ্ছে, তাইলে 30 তারিখে অভিবার হচ্ছে, অভিবারে আমরা করতে থেকে এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড করে দেবো। তাইলে এইবার আমরা বাড়ি থেকে নানিমু কপালে হলুদ সব রকম করছি, তোমরা করিয়ে নিয়ে আসো। হ্যাঁ যে আমরা ছেলে কপালে হলুদ দিলাম, নানিমু করলাম, করিয়ে আমাদেরকে সাজিয়ে কুদিয়ে নিয়ে আসতে হলো, নিয়ে আসতে হলো। তাই এবার নিয়ে এলাম, নিয়ে এসে কাঁঠাল বাজার ঘাটে এলাম, গোয়ালপাড়া ঘাটে এলাম। তখন বললো আসো, আমাদের লোক দাঁড়িয়ে আছে, লোক নাই দাঁড়িয়ে থাকি। দিয়ে তারপরে ফোন করলো, বললো যে আসো কাঁঠাল ঘোষপাড়া বাঁধাঘাটের কাছে এসো। ওখানে গিয়ে ফোন করলাম, ফোন তুললো, বললো 5 মিনিট পর আমাদের লোক যাচ্ছে, তোমরা দাঁড়াও। দিয়ে 5 মিনিট ছেড়ে 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি, কোনো ব্যাপার নেই। ফোন করি মেয়েকে, সুইচ অফ করে দিই, মেয়ে ফোন কেটে দিই, অভিযোগ থাকলে আমরা কী করবো, আমরা এখন বাড়ি যাবো? তাহলে মেয়ে যেখানে পাত্তা দিল না, বিয়ে যেখানে হলো না, তাহলে আমাদের বাড়ি যেতে হবে। সেখানেই বিয়ে হবে বলে ঠিক হয়। সেই মতো বিয়ের দিন সন্ধ্যায় বরের সাজে লোকজন নিয়ে বিয়ে করতে আসেন অয়ন। গোয়ালপাড়া ঘাটের কাছে তাকে দাঁড়াতে বলেন বিউটি। সেখান থেকে মেয়ের বাড়ির লোকেরা তাদেরকে নিয়ে যাবে বলে জানানো হয় ছেলেকে। কিন্তু বর এলেও আসেনি মেয়ের বাড়ির লোকজনেরা। মেয়ের মাসির বাড়ি খুঁজে না পেয়ে থানায় যান অয়ন। নদিয়ার মাটিয়ারি বাসিন্দা অয়ন বাইরে থাকেন কর্মসূত্রে, বিয়ের জন্য বাড়িতে আসেন তিনি। অয়ন বলে ফোনে বিয়ের দিন ঠিক হয়, দুজনে একাধিকবার দেখা করেছি, আমার সাথে এই ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি। এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক, মাসির বাড়ির লোক, মাসির বাড়িতে ঘর কথা ছিল, ওরা বেইমানি করেছে আমার সঙ্গে। বললো মাসির বাড়ির ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া বাঁধের ধারে বাড়ি। ওখানে এসে ঠিকানা পাইনি, বলতো বল্লপাড়া ঘাটে লোকা পাঠিয়েছি, তোমরা বল্লপাড়া ঘাট থেকে তোমাকে নিয়ে আসবো। ঘাটে এসে কথা হলো, তারপরে বললো যাচ্ছে, তারপরে আর লোক আসেনি। আমি জয়পুরে থাকি, জুয়েলারি কাজ করি, ওখানে আমার একটা বন্ধুর বিবাহ হয়, সেই থেকে যোগাযোগ, মেয়েটার সঙ্গে দেখা হয়, দুবার তিনবার দেখাও হয়েছে মেয়েটার সঙ্গে দুবার। এখন আমরা কি করবো, কেস করলাম থানায়, এবার বাড়ি যাচ্ছি। থানায় বললো তদন্ত করে আমাদের হয়ে জানাবে। 28 তারিখে প্রবলেম ছিল একটা, ওর একটা দাদু মারা গিয়েছিল, বছর কি হয় না হলে বিয়ে হয় না, বছর কি হয়েছে 28 তারিখে, আজকে 30 তারিখে এক্সট্রারি করে দিয়ে দেবো বাড়িতে, রবিবার বাড়িতে উকিল ডেকে এক্সট্রারি করে। ওরা এরকম কেন করলো, এটা হচ্ছে তদন্ত। ওরা তো বলেছিস ভাই যে আমরা বিয়ে দেবো না, আমাদের সঙ্গে এরকম করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমান্সল্যান্ড, কাটোয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।